হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি কিন্তু অনেক এক্সাইটিং একটা ভিডিও। কেননা আজকের আমাদের ভিডিওতে কিন্তু নতুন একটা ইভেন্ট এসেছে, ইভেন্টের নামটা রোল দ্য ডাইস। আর এখানে কিন্তু আমাদের 2BC স্কিন, যেটা আমরা বলি 2BC বা M1887 এর যে স্কিনটা আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে গাইজ, আর যেটা কিন্তু সবচাইতে খাতারনাক একটা স্কিন। আর এই স্কিনটা নেওয়ার জন্য কিন্তু আমি আজকে ট্রাই করবো। আর এই স্কিনটা কিন্তু ডাবল রেট অফ ফায়ার, মানে বুঝতেই পারতেছেন গাইজ, শর্ট গানের ভিতরে ডাবল রেট অফ ফায়ার। তো আজকের এই স্কিনটা আমি নেওয়ার জন্য ট্রাই করবো। তো দেখা যাক এই স্কিনটা নেওয়ার জন্য আমার কতগুলা ডায়মন্ড লাগে। তো আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকে আমাদের এই ভিডিওটি লাইক এম থাকলো 1000, তো আশা করি গাইজ আপনারা এই ভিডিওটা লাইক করে আপনারা 1000 লাইক এমটা কমপ্লিট করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসার সাথে সাথেই সবার আগে এই নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন এবার কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমি সরাসরি চলে যাব ইভেন্টের ভিতরে। আর ইভেন্টে যেই কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, যে ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবেন এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদেরকে স্পিন করতে হবে, আই মিন রোল করতে হবে, আর রোল করতে কিন্তু লাগবে ডায়মন্ড। আর যেটা আমার সবচাইতে বেশি ডায়মন্ড লাগে, সবচাইতে বেশি যা ডায়মন্ড লাগে যে কোনো ইভেন্ট আসুক না কেন। তো এবার ইভেন্টে দেখা যাক, এবার ইভেন্টে যদি আমরা একটা রোল করি তাহলে লাগবে 20টা ডায়মন্ড, আর 5টা রোল করে লাগবে 90টা ডায়মন্ড। যদি 5টা রোল করি একসাথে তাহলে কিন্তু আমাদের 10 ডায়মন্ড করে সেভ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে রিওয়ার্ডটা যদি বলি, রিডিমের কথাটা যদি বলি, তো রিডিমের কথার মতো এখানে যদি আমরা গান স্কিনটা নিতে যাই তাহলে কিন্তু আমাদের 5টা বক্স লাগবে। দেখতে পাচ্ছেন উপরে 5টা যদি বক্স আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে মেন যে রেয়ার আইটেমটা মানে গান স্কিনটা আছে সেটা কিন্তু আমরা নিতে পারবো এক্সচেঞ্জ করে। তো এখানে গান স্কিনের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু আছে, যেগুলো বান্ডিল আছে যেটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো। আসলে বান্ডিলটা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বান্ডিলটা একদম ঘাটিয়া যদি বলি। তাহলে এখানে আমি রোল করা শুরু করবো। দেখা যাক প্রথম রোলটা করবো 20 ডায়মন্ডে। তো এখানে আমি এটা স্পিন করে দিয়েছি। তো দেখা যাক 20 ডায়মন্ড আমি জানি আমাকে কোনো কিছু দিবে না গাইজ একদম। আমার আসলে মূল টার্গেট হচ্ছে যে আমাদের সেই বক্সটা, তো বক্সটা তো পড়বে না এটা আমি জানি। তো এখানে আমি একদম স্পিন করলাম, তো প্রথমে আমি পেয়ে গেলাম একটা হচ্ছে গান স্কিনের ক্রেট, আর যেটা সবচাইতে আল্ট্রা রেয়ার আমি বলবো। আর এখানে যদি আমরা আরেকবার যদি আমরা 5টা রোল যদি একসাথে করি, 5টা রোল করলে কিন্তু আমাদের 90 ডায়মন্ড লাগবে, যেখানে 10 ডায়মন্ড করে সেভ হয়ে যাবে। তো আমি কিন্তু এইটাই করবো যাতে আমার 10 ডায়মন্ড করে সেভ হয়। তো গাইজ আমি কিন্তু 5টা রোল একবারে করলাম, এখানে কি রোল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখনও আমার একদম বাজে বাজে জায়গার মধ্যে যে পড়তেছে গাইজ, আমার কিন্তু এখানে প্রায় অনেক ডায়মন্ড লাগবে সেটা আমি জানি। আর দেখা যাক এখানে দেখতেছেন বারবার 1 পড়তেছে, পুট পড়তেছে, এগুলো মানে পড়তেছে গাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এভাবে কমপ্লিট করে যে আমাদের যে বক্সটা আছে, বক্সটার কাছে যে যদি পড়ে তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাগবে 3, কিন্তু আমাকে দিল 5। দেখেন এটা একদম 5 নম্বর ঘরে যেয়ে পড়বে। তো এই গেমটা মূলত এইভাবে খেলতে হবে। তো এইভাবে খেলে খেলে কিন্তু আপনারা যখন আপনারা এভাবে ওই বক্সের মধ্যে যে পড়বে, এভাবে যখন আপনারা 5টা বক্স পেয়ে যাবেন গাইজ, তখনই কিন্তু আপনারা এই গান স্কিনটা রিডিম করতে পারবেন। তো মূলত আপনারা অলরেডি বুঝে গেছেন কীভাবে এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো ইভেন্টটা যদি আমরা এইভাবে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি এটা কিছুটা ভিডিও এখান থেকে স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা অনেক ছোট হয়ে যায়। গাইজ আমি কিন্তু 5টা করে রোল করে দিচ্ছি, কিন্তু আমাকে কিন্তু কিছু দিচ্ছে না, মাঝে মধ্যে একটা করে রোল করছে। ও ভাই সাহ, দেখতে পাচ্ছেন 5টা রোল করে কিন্তু আমরা একটা পেয়ে গেছি। এবার আমি একটু ক্যারেক্টারটা এবার একটু চেঞ্জ করে নেবো, কারণ ক্যারেক্টারটা যদি এটা থাকে, মানে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটা যদি আমি মনে করি যে ক্যারেক্টারটা যদি একটা ডিফল্ট ক্যারেক্টার নেই, যে ক্যারেক্টারের অ্যাবিলিটি বা স্কিল একটু কম, সেই ক্যারেক্টার যদি ব্যবহার করি তাহলে হয়তো বা মানে পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো এই জন্য আমি জোসেফ ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি। আর আপনারা জানেন যে জোসেফ ক্যারেক্টারে আমার লাক একটু ভালোই থাকে, যেগুলো বাকি যে ক্যারেক্টার আছে ওগুলোতে কিন্তু থাকে না। তো এই জন্য আমি আমার যে হাতে গান স্কিনটা ছিল সেটা আমি সরিয়ে দিলাম। তো এবার আমি ট্রাই করে দেখবো যে গাইজ আমার এখানে যে আছে কিনা, মানে আমার যে লাকটা সেটা ঠিকভাবে কাজ করে কিনা। তো এখানে কিন্তু আমাদেরকে ইভেন্টে যাওয়া লাগবে। তো নিউজ সেকশন থেকে কিন্তু আবার ইভেন্টে যেতে পারবো। তো এখানে আবার ইভেন্টে আমি চলে আসলাম। তো গাইজ এবারে কিন্তু আমি একবার স্পিন করবো, তো দেখ আই মিন রোল করবো, তো দেখা যাক এখানে কি দেয়। একটা মাত্র রোল করলাম, তো দেখা যাক এখানে কি দিল আমাকে গাইজ, একদম পুরা ঘাটি একটা কি বন্টি দিল। তো এটা কিন্তু লাগবে না গাইজ। আবার একটা রোল করলাম, একটা একটা করে রোল করলাম গাইজ, এইখানেও কিন্তু দিচ্ছে না আমাকে সেই যেটা আমার লাগবে। তো আমার কিন্তু দেখেন আবার পুট পড়লো, দেখছেন গাইজ। এবার কিন্তু মানে আমার সেই বক্সে যাওয়া লাগবে, মানে বক্সে যেতে হলে যতগুলো দরকার হয় আর কি, ওইটা আসলে পড়তেছে না গাইজ, হয়তো বেশি পড়তেছে কম পড়তেছে, এইভাবে দেখেন সব ঘাটিয়া ঘাটিয়া জিনিস দিচ্ছে একে আমাকে।
তো আমি কিন্তু এখানে পাঁচটা পাঁচটা করে রোল করে যাচ্ছে গাইস, আমাকে কিন্তু বক্সটা দিচ্ছে না। তো এবার আমি ভিডিওটা আরেকটু স্কিপ করে যাতে ভিডিওটা আরেকটু ছোট করা যায়। ওকে, ভিডিওটা স্কিপ করার আগে আমি আরেকবার পাঁচটা রোল করে দেখব। এবার ও ভাই সাহেব বলতে বলতে একদম পুরো আমার দিয়ে দিল, দেখতে পাচ্ছেন গাইস। আমি স্কিপ করব ভাবতেছিলাম ভিডিওটার ওইখানে, ওই পর্যায়ে আমাকে কিন্তু একটা বক্স কিন্তু দিয়ে দিয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। একটা অলরেডি দুইটা বক্স আমার হয়ে গেছে, এখনো লাগবে গাইস তিনটা বক্স লাগবে। তো দেখা যাক এখানে আমাকে বক্সটা দেয় কিনা। তো এইখানে আমি আর একটু স্কিপ করে দেখে যাক এবার আমাকে দেয় কিনা। তো আমি একসাথে এবার পাঁচটা রোল করবো, দেখা যাক কিছু দেয় কিনা আমাকে। এবার পাঁচটা রোলের ভিতরে কিন্তু কিচ্ছু দিল না, গান কেটে ডাবল। তো ও ভাই সাহেব আবার পাঁচটা রোলে কিন্তু আরেকটা বক্স পেয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। ও ভাই সাহেব পরপর দুইবারে পাঁচটা পাঁচটা রোলে কিন্তু আমার অলরেডি দুইটা বক্স দিয়ে দিয়েছে গাইস। এবার কি আর লাগবে, মাত্র একটা মাত্র বক্স লাগবে। তো ভাই দেখা যাক আমাকে দেয় কিনা। এখনো কিন্তু সে বক্স মক্স আবল তাবল ঘাটে আছে, আপনার রেয়ার আইটেম যেগুলো আলটা আলটা রেয়ার ভাই সাহেব ওইগুলো দিচ্ছে ভাই সাহেব। আর একটা মাত্র বক্স দিয়ে দে গারিনা। আর গারিনার কথা কি বলবো ভাই, গারিনা তো এত সবকিছু মানে সেট করে রাখে তারা, যেটা দেখ না কেন তারা একটা নির্দিষ্ট ডায়মন্ডের টার্গেট করে রাখে, যে ওই ডায়মন্ডটা যখন তারা মানে শেষ করবে তারপরেই হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার লাগবে একটা, এখানে কিন্তু একদম শেষ স্পিনে আমাকে কিন্তু পাঁচটা রোল করে কিন্তু একবারে দুইটা বক্স দিয়ে দিল গাইস, দেখতে পাচ্ছেন। আমার লাকটা কিন্তু কি বলবো গাইস, এটা যদি প্রথম দিকে পেতাম যে একবারে পাঁচটা রোলে যদি দুইটা করে দিয়ে দিত, তাহলে ভাই সাহেব এত ডায়মন্ড তো আর লাগতো না আমার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার যে রোল করে কিন্তু বক্সগুলো পেয়ে গেছে, এবার এটা আমি একবার এক্সচেঞ্জ করে ফেলবো গাইস, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা এক্সচেঞ্জ করে ফেলবো, এবার কনফার্মে ক্লিক করবো। তো এখানে আরেকটা বিষয় সবাইকে বলি যে অনেকে আছে যে গাইস এই ধরনের ইভেন্টের ভিতরে আসলে অনেকে আছে যে অন্য কিছু কনফার্ম করে এভাবে নিয়ে নেয়, তারা ভাবে হয়তো বা এখান থেকে সব কিছু পেয়ে যাবো। আসলে সব কিছু না গাইস, আপনাদের কাছে যেটা থাকবে মানে এই সমস্যাটা মানে এই বিষয়টা আমার ফ্রেন্ডরাও এরকম করছিল, তো আমি পরে দেখলাম যে এটা আসলে ভুল। তো এইখান থেকে আপনার যদি বক্স যেটা থাকুক না কেন, ওই বক্স দিয়ে মাত্র একটা মাত্র অপশনই মানে একটা কোনো কিছু রিডিম করতে পারবেন। তো এখানে কিন্তু আমি শুধুমাত্র গান স্কিনটা যেটা আমার প্রয়োজন সেটাই কিন্তু গাইজ আমি রিডিম করে নিলাম। তো এবার আপনাদেরকে গান স্কিনটা গাইজ দেখিয়ে দিব। তো এই জন্য আমি চলে যাবো এবার কালেকশনে। তো কালেকশন থেকে কিন্তু আমি আপনাদেরকে গানটা দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আমাদের এখানে নুবরা জোসেফ ক্যারেক্টার। তো এবার আমি কালেকশনে চলে যাচ্ছি, কালেকশন থেকে এবার আমাকে যেতে হবে শর্ট গানে যেটা আছে এটা এখানে যেতে হবে। তো এখানে ভাই সাহেব আমার M18টা কত, ও ভাই সাহেব দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা একদম পুরা সেই একদম মাখন আর কি এক কথায় বলা যায়। তো এই গান স্কিনের যদি আমার কাছে কিন্তু যেটা কথা বলি, এটা কিন্তু M18-এর প্রথম গান স্কিন, যেটা আমার প্রথম যে ইভেন্টটা দিয়েছিল কিন্তু আমি কিন্তু ওই সময় কিন্তু নিয়ে রেখেছিলাম এই গান স্কিনটা, তার পরবর্তীতে আবার কিন্তু এটা কিন্তু আমাদের ইভেন্টে দিয়ে দিয়েছে। তো প্রথম যে গান স্কিনটা আছে এটা কিন্তু আমাদের ডাবল রেট অফ ফায়ার, তারপর রিলোড স্পিডটা বলি, এটা কিন্তু সিঙ্গেল মানে রিলোড স্পিডটা বাড়িয়ে দিয়েছে কিন্তু, আর এখানে অ্যাকুরেসিটা কমিয়ে দিয়েছে। আর অ্যাকুরেসিটা কমানোর কারণে কিন্তু গাইজ এখানে আমাদের যে হেডশট লাগার সম্ভাবনাটা এটা কিন্তু একটু বেড়ে যাবে এই গানের তুলনায়। আর এই গান স্কিনটাতে কিন্তু আপনারা ড্যামেজ পাবেন সিঙ্গেল, আর রেঞ্জটা একটু মাইনাস হবে, আর অ্যাকুরেসিটা প্লাস হবে, যে আগে যেটা দেখালাম এই গানটা কিন্তু অ্যাকুরেসিটা প্লাস। তো যার কারণে কিন্তু আমার কাছে মনে হয় যেন রাবল রেট অফ ফায়ারটা একটু বেশি বেশি হেডশট পড়বে। তার পরবর্তীতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুইটা গান কম্পেয়ার করে একটা ভিডিও আসবে, যে দুইটা গানের কম্পেয়ারে নিয়ে একটা ভিডিও আসবে, ওই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে কোন গান স্কিনটা সবসাইতে বেস্ট এই দুইটার ভিতরে। তো আপনারা বুঝতে পারবেন ওই ভিডিওটার মাধ্যমে। আর আজকে যদি আমাদের ডায়মন্ডের কথা যদি বলি, তাহলে কিন্তু আমার ডায়মন্ড কিন্তু ভালোই লাগলো, প্রায় 2000 মতো ডায়মন্ড লাগলো এই গান স্কিনটা নেওয়ার জন্য গাইজ। আর আপনারা অলরেডি যারা যারা ইভেন্ট থেকে এই গান স্কিনটা নিয়ে ফেলেছেন গাইজ, গাইজ তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই গান স্কিনটা নিতে আপনাদের কতগুলো ডায়মন্ড খরচ হয়েছে গাইজ, এই ডাবল রেট অফ ফায়ার বা ডাবল ব্যারেলের গান স্কিনটা এটা নেওয়ার জন্য গাইজ। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এই গান স্কিনটা এই দুইটা গান স্কিনের ভিতরে কোন গান স্কিনটা বেস্ট সেটাও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তারপর তো আমাদের একটা স্পেশাল ভিডিও আসবে যেখানে আমি বলে দেবো গাইজ যে কোন গান স্কিনটা বেস্ট। আর স্পেশাল ভিডিওটা আজ রাত 9টার দিকে আসবে, আপনারা একটু ওয়েট করবেন, 9টার দিকে আপনারা আশা করি ভিডিওটা পেয়ে যাবেন, আর ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন গান স্কিনটা সবচাইতে বেস্ট। আর আজকে আমাদের এই ভিডিওটা লাইক এম থাকলো 1000, তো আশা করি গাইজ আপনারা এই লাইক এমটা কমপ্লিট করে দিবেন গাইজ, আপনারা অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন গাইজ, আমরা জানি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।